এবারে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, আমরা জেনেছি পদ্মাতেও পানি বাড়ছে, কতটা বিপজ্জনক পর্যায়ে আছে বলে মনে হচ্ছে? পানি গত এক সপ্তাহ ধরেই বাড়ছে এবং স্থানীয় পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে পাহাড়ি ঢলের কারণে এবং বৃষ্টির যেহেতু বাড়ছে সেহেতু পদ্মার পানিও বেড়েছে। আজকে যদি বলি যে রাজশাহীতে পানির যে স্তরটি আছে সেটি হলো যে 11.85 মিটার, মানে এখন পর্যন্ত যে বিপদসীমা সেটি কিন্তু অতিক্রম করেনি। পদ্মায় যে পানি বাড়ছে সেটি আমরা একটু দেখাতে চাই। এখানে আছি পদ্মাবাদে, পদ্মা নদীর টিগ রয়নে, যেটি হচ্ছে শহর রক্ষা বাঁধের হিসেবে পরিচিত এবং এটি মূলত এই অঞ্চলের মানুষকে বন্যার হাত থেকে রক্ষা করার যে বাঁধ, সেখানে অবস্থান করছে। পানি যে বেড়েছে সেটি বোঝা যাচ্ছে যে পদ্মা নদীতে কচুরিপানা অনেক এসেছে, যেগুলো আশেপাশের যে পুকুরগুলি আছে সেগুলো কিছুটা তুলে যাওয়ার ফলে যখন এই কচুরিপানাগুলি নদীছে। আমরা একটু পানি উন্নয়ন বোর্ডের যিনি এই পানি প্রতিদিন মাপেন, আমি তার কাছে সঙ্গে কথা বলছি, এনামুল হক, আপনার কাছে একটু জানতে চাই পানি কেমন বাড়ছে? পানি এখন যেটা আর কি ওই স্বাভাবিক বাড়া সেটাই বাড়ছে। তো আজকে 25 সেন্টিমিটার বাড়েছে কালকে সন্ধ্যা 6টা থেকে এই সকাল 9টা পর্যন্ত। হ্যাঁ, তো উজানে এটা অনেক সময় বর্ষণ হলে বা বৃষ্টি হলে পানিটা এখন এই সময় হয়, তবে ভয়ের কিছু নাই, এখন আমরা অনেক বিপদের নিচেই আছি। অনেক বিপদে, একটু যদি বলে যে এমনি কি বন্যার কোনো পূর্বাভাস আছে কিনা আপনাদের কাছে? না, আমাদের তো এই বন্যাটা আপনার আগস্ট সেপ্টেম্বর অথবা জুলাই শেষের দিকে যায়, সব পরে আর কি। হ্যাঁ, এখনও এই ব্যাপারে এখন কিছু বলা যাবে না। আমরা তো জানি যে রাজশাহীর যে বিপদসীমা সেটি হচ্ছে 18.50 মিটার, সেটি কতদিন আগে অতিক্রম করেছিল এবং এখন পর্যন্ত এটি অতিক্রম করার কোনো সম্ভাবনা আপনারা দেখছেন কিনা? এটা সর্বশেষ 2013 সালে অতিক্রম করেছিল, তখন হয়েছিল 18.70 মিটার, আর গতবার 21-এ ছিল 17.85, 20 আগস্ট। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম যিনি পানি এখানে মাপে সেই এনামুল হকের সঙ্গে, তিনি যেটি বলছিলেন যে এখন পর্যন্ত যে শঙ্কা সেটির কোনো সম্ভাবনা অন্তত রাজশাহী অঞ্চলে এখন পর্যন্ত নেই। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ, ফয়সাল ফিরসি স্টুডিওতে আপনার কাছে।